সর্বপ্রথম আজ ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা যারা মিডিয়া বন্ধুরা এসেছেন আমাদের কনফারেন্স প্রেস মিটে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্যোগ পরিস্থিতিতে আজ এই প্রেস কনফারেন্স ডেকেছি। আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের কর্মীরা সর্বদা মানুষের পাশে থাকে, মানুষের হিতে কাজ করে। যেভাবে দক্ষিণবঙ্গে এই পানিতে প্লাবিত হয়ে গেছে মেদিনীপুরের বেশ কিছু এলাকা, কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, যেভাবে বাড়িগুলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে ঘরগুলো তৈরি করা হচ্ছে। যারা জলকা মানে ভেড়ি চাষ করে মাছগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, পুকুরগুলো সব ভেসে গেছে, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, এভাবে প্রায় জায়গা সব প্লাবিত হয়ে গেছে। তাই জরুরি অবস্থায় প্রেস কনফারেন্স, আর আমরা ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের সমস্ত স্তরের কর্মীদেরকে বলবো আজ এই কনফারেন্স প্রেস কনফারেন্স থেকে এই বার্তা দিচ্ছি যে আপনারা অবিলম্বে কাজে নেমে পড়ুন, কাজ করুন, মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের বিপদে আপনারা পাশে দাঁড়ান। কারণ যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেভাবে ফসলগুলো নষ্ট হয়েছে, তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে যে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আমার আজ সমস্ত বন্ধুদের কাছে একান্ত বার্তা যে আপনারা মানুষের সেবায় মানুষের সাহায্যার্থে কাজে নামুন, মানুষের সহযোগিতা করুন, মানুষের পাশে থাকুন, কারণ এটাই আমাদের মানুষ হিসেবে মানুষের দায়িত্ব।